বসন্তকাল, আলোর শাড়ি পরে আকাশের গায়ে ঝলমল করছে সুন্দরী চাঁদ। সাগরের সঙ্গে চলেছে জ্যোৎস্নার মাখামাখি অভিসার। এমন রোমান্টিক পরিবেশে কার না মন উতলা হয়। তাই তো প্রেম প্রকাশে বসন্তের এমনই ভরা পূর্ণিমার অপেক্ষায় আছে কেউ। এমন পরিবেশে এমনিতেই প্রেমিক প্রেমিকার মন থাকে উচাটন। তার উপর যদি আবার চাঁদনি রাত হয় তাহলে তো ষোলকলাপূর্ণ। চাঁদের প্রভাবে এরই মধ্যে জল ফুলে উঠেছে, সারা পড়ে গেছে জলের প্রবাল প্রাচীরের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে। এ এক অদ্ভুত প্রেমময় শিহরণ। ভাবছেন, জ্যোৎস্না আর জোয়ারভাটার মাখামাখিতে প্রবালের কেন শিহরণ জাগবে? অবৈজ্ঞানিকভাবে বললে একের প্রেম দেখে অন্যের তো প্রেম করতে ইচ্ছে হয় নাকি? তারও তো স্বাদ আহ্লাদ আছে। আবার বৈজ্ঞানিকভাবে বললে প্রকৃতির অপার রূপ রহস্যের এটিও একটি ধরন। এখন যেমন এমন মনকাড়া জ্যোৎস্নায় ঢেউয়ের তালে যেন আনন্দে দুলছে রং বেরঙ্গের প্রবাল। জলের তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওরা বুঝে গেছে সময় হয়েছে প্রেম রোমান্সে। দেখতে ফুলের মতো হলেও প্রবাল আসলে প্রাণী, আর এটাই ওদের প্রজননের আদর্শ সময়। রং ভিন্ন হলেও প্রবালরা আসলে সবাই একই রকম সাধারণ গঠনের। ফুলের মতো প্রবালের এই অংশকে বলা হয় পলিপ, যা অনেকটা টিনের ক্যানের মতো, যেটি শুধু এক পাশেই খোলে। জ্যোৎস্না উঠলে উঠতেই ছেলে ও মেয়ে পলিপগুলো জলে ছড়িয়ে দিয়েছে কোটি কোটি শুক্রাণু আর ডিম্বাণু। জলের মাঝে দুইয়ের মিলনেই কয়েক ঘন্টার মধ্যে জন্ম নেবে ভ্রূণ। এ হলো সাগর জলের এক মায়াবী রূপকথার জগৎ। মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করলে দেখা যাবে ভ্রূণগুলো আসলে ছোট ছোট পলিপ। অচিরেই এই ভ্রূণেরা আশ্রয় নেবে সাগরতলে, নিজ দেহের চারপাশে ছড়িয়ে দেবে এক ধরনের রাসায়নিক পদার্থ, যাকে বিজ্ঞানীরা বলেন ক্যালসিয়াম কার্বনেট। এই রাসায়নিকই তাদের সাহায্য করবে সাগরতলে শক্ত করে গেড়ে বসতে। চাঁদের সময় অনুযায়ী প্রবালেরা এভাবে বছরে আরও কয়েকবার শুক্রাণু ও ডিম্বাণু ছড়িয়ে দেবে জলের মধ্যে। এই নতুন ভ্রূণেরাই প্রবাল প্রাচীরের উপনিবেশকে এগিয়ে নেবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে, ক্ষয় হয়ে যাওয়া থেকে রক্ষা করবে উপকূলকে। অস্ট্রেলিয়ার কোরাল সাগরে রয়েছে প্রবালের এক মহাকলোনি, যাকে মানুষ গ্রেট ব্যারিয়ার রিফ নামে চেনেন। এছাড়া এই প্রবাল জমে জমে পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরে গড়ে উঠেছে বহু দ্বীপ, যেমন আমাদের বঙ্গোপসাগরে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। হাজার হাজার বছর ধরে চাঁদ আর জোয়ারভাটার উপর ভর করেই এভাবেই প্রবালরা করে চলেছে তাদের বংশবৃদ্ধি। যদিও মানুষের জন্য এখন তাদের প্রেম রোমান্সে ভাটা পড়তে শুরু করেছে। সাগর মহাসাগরগুলোই তীব্র বাতি জ্বালিয়ে হরদম চলছে জাহাজ, প্রবালদ্বীপ বা উপকূলীয় এলাকাগুলোতে গিজগিজ করছে মানুষ। জ্যোৎস্না আর রাতের নির্জনতাকে ছাপিয়ে চারপাশ ফকফকা আলোয় বন্যায় ভাসিয়ে দিচ্ছে বৈদ্যুতিক বাতি। গবেষণায় দেখা গেছে কৃত্রিম আলোর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত মহাসাগর, ক্যারিবিয়ান সমুদ্র ও প্রশান্ত মহাসাগর। এই মহাসমুদ্রগুলো ছাড়াও অন্যান্য জায়গায় যেখানে প্রবাল প্রাচীর আছে সেখানেও কৃত্রিম আলোর জন্য ভুল সময়ে ডিম পারছে প্রবালরা। পরিণামে প্রবালের স্বাভাবিক প্রজনন ক্রিয়ার যে চক্র, সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে প্রতিনিয়তই। আজ হয়তো প্রতি জ্যোৎস্না রাতেই কেঁদে কেঁদে প্রবালরা মানুষের কাছে আকুতি জানায়।
আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় বাঁচতে দাও। সাগর মহাসাগরের পারে কমাও, কৃত্রিম আলো প্রবাল দ্বীপগুলোতে ফিরিয়ে দাও আগের নির্জনতা। প্রকৃতি চলুক প্রকৃতির মতোই।